এই যে বিল্ডিং এর এই কর্নার থেকে সোজা হয় নাই দেও টান দেও ওই গিয়ে বাবা কই গেছে আবার ক্রস করো হ্যাঁ লম্বা থাক দাও হ্যাঁ তোমাকে বুঝতে হবে আচ্ছা করে ফেলছো ওই যে অ্যাঙ্গেল হ্যাঁ তাতে তীর দাও তুমি লেখা শিখো আমি তোকে বলতেছি যেমন এটা মনে করো জিরো ফিট ঠিক আছে এই এটা এটা বাম দিকে না তুমি তুমি এদিকে তাহলে এদিকে হচ্ছে কত 9 feet 8 inches ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে বিল্ডিং এর B1 কোণা বুঝতে পারছো আর এটা হচ্ছে A এদিকে বি আমরা যাবো যতক্ষণ পর্যন্ত হ্যাঁ আমরা ড্রয়িং করার সময় পরে 4 inches বা আলাদা শীটের পরে পরের কথা তাহলে আমরা 0 feet পেলাম হচ্ছে বিল্ডিং এর 1 নম্বর কোণা ঠিক আছে 9 feet 8 inches হ্যাঁ অতএব এটা হচ্ছে আচ্ছা দেখো আমরা এখান থেকে এই জিরো থেকে পেলাম হচ্ছে 9 feet 8 inches পেলাম হচ্ছে বাম দিকে ঠিক আছে বিল্ডিং এর 1 নম্বর কোণা কেমন আচ্ছা এখন আগাও আরো এদিকে আসবে না না ওই যে পতাকা এদিকে হচ্ছে 32 তাই তো 32.5 আবার করে ধরো 32.6 স্যার এটা তো এই সাইডে এটা হচ্ছে স্যার 32.6 32 feet 6 inches 32.6 inches 6 feet 3 inches হবে 2 inches আর এদিকে তুমি কত বললা 6 2 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3 2 3
এক নম্বর কোনা, হ্যাঁ এটা হচ্ছে ফ্ল্যাগ স্ট্যান্ড এফ এস, বুঝতে পারছো? আমি একটু বুঝতে নিলাম, এটা ফ্ল্যাগ স্ট্যান্ড। এবার সিঁড়িতে যাও, দেখো কোন জায়গায় প্রথম কোন, হ্যাঁ সাথে আট যোগ করে দিলাম, তাহলে আর মাপামাপির দরকার নাই। 46.5 তাহলে মিলবে, বুঝতে পারছো না কি বলছি? স্যার এর মাপ মেন লেড দোকান সামনে না গেলাম এলো, বুঝছ না? তাহলে
হ্যাঁ তুমি গণো গণো 41 42 44 46 48 49 50 তার মানে এটা হচ্ছে 84 সামথিং হবে 84 দেখো কোণে ধরো একদম একদম সোজা ধরো বিল্ডিং এর শেষ কোণা 84 হয় কোনো অসুবিধা নাই 84 তে হচ্ছে 22 8 84 22 8 আর এদিকে হচ্ছে 22 8 এটা হচ্ছে AB2 নিতে পারি এদিকে যাবে তো হ্যাঁ নাও তো লাগবে এই করোনা চব্বিশ কত আসছে 24 ফিট আসছে বললাম এখানে 24 ফিট 15 11 এই দেখো তাহলে এখানে এই বিল্ডিং কিন্তু মিলবে যদি না মিলে তো মনে হয় নাই তাহলে হচ্ছে এই যে এবি 2 গতকাল ছিল স্যার পরে হিসাব কি এবি 2 হচ্ছে কত জন বললা 15 11 15 গতকাল ফিট যদি একটু আধটু ভুল হয় এটা হ্যাঁ ইলেকট্রিক পোল নামাজ ঘরে 59 কিন্তু বেশি লাগতেছে না ওদিকে গেছে না বেশি ওদিকে চলে গেছে না এদিকে আসবে এদিকে এই শোনো এটা না তুই পুরোটা মাপ পুরোটা ওই দোষ তোর রে আচ্ছা ঠিক আছে তুমি না স্যার পুরোটা মাপি স্যার না স্যার স্যার পুরোটা জোর হবে কারণ আমরা তো ওই কোণে মাপছি স্যার পুরোটা পুরোটা মাপ পুরো না হবে না কই দিয়া ছোট হয়ে যাবে রেখা স্যার রাখতে কষ্ট হবে দেখাইতে কষ্ট আর নিচে নামাও একবার হ্যাঁ এই জায়গা 17 2 17 2 5 ফুট 5 ইঞ্চি নামাজ ঘরে নামাজ ঘর লাস্ট কর্নার 76 2 বুঝছি আগের দৈর্ঘ্য এটা তো মিলবে আগেরটাই তিন নম্বর আমরা গাছ নিব 28 28 28 28 28 গাছ
72 আমি কিন্তু এখন এদিকে নিচ্ছি জি স্যার এটা কিন্তু এখন এদিকে গাছটা এদিকে 28 আর নিতে নাও হ্যাঁ কত স্যার 18 ফুট 4 ইঞ্চি একটা নিলাম তাহলে আমরা বস্তু নিলাম হচ্ছে একটা ইলেকট্রিক পোল নিলাম একটা পতাকা আমরা ফ্ল্যাগ স্ট্যান্ড নিলাম এখানে লেখা আছে ফ্ল্যাগ স্ট্যান্ড কোথায় যাবে ফ্ল্যাগ স্ট্যান্ড নিলাম তারপরে ফ্ল্যাগ স্ট্যান্ড ছাড়া আমরা আরেকটা কি নিলাম স্যার এটা এনও হওয়ার কথা না ওইদিকে তো 72 ফুট আছে না ওইদিকে থেকে আমরা এদিকে যখন ম্যাপ করব ওইটা এদিকে 72 এর ওইদিকে এদিকে আসবে স্যার আচ্ছা তোমার এখানে তোমার ওই ওই পর্যন্ত গেছো না তুমি জি স্যার ওই পর্যন্ত গেছো এখন যদি চেঞ্জ করাটা নিতে চাও নিতে পারো আচ্ছা পুরোটা নিলাম অসুবিধা নেই তাহলে আমরা এখানে 100 ফিট তাহলে আমাদের কাজ কিন্তু হয়ে গেল তাহলে আমাদের বুঝতে পারলাম হচ্ছে এই এই বিল্ডিং এর এক নম্বর কোনা বিল্ডিং এর দুই নম্বর কোনা আবার বিল্ডিং এর তিন নম্বর কোনা কেমন আর মাঝখানে নামাজ ঘর আসবে নামাজ ঘরেই হচ্ছে বিল্ডিং এর তোমার এই অংশটুকু বুঝতে পারছো আর বুঝতে পারলাম হচ্ছে না না বুঝতে পারলাম হচ্ছে যে এই 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 যে একটা মানে বুঝতে পারলাম ইলেকট্রিক পোল কোথায় লেখা আছে দেখো ইপি লেখা আছে ইলেকট্রিক পোল আছে এখানে একটা এই এই যে এফএস আছে ওকে আমাদের কাজ হয়ে গেল জি স্যার শুনো দুইটা টেবিল দিবে কালকে তোমার অসুবিধা হচ্ছে যে কোলাপান কালকে কলেজ খোলা তো দুনিয়ার কোলাপান তুমি ডিস্টার্ব করবে কেমন তুমি যদি আর পরের দিন করো পরের দিন পরীক্ষা আছে এখানে পরীক্ষা থাকলে কাজ করতে সমস্যা আমার মনে হয় না সমস্যা হবে তোমাদের হয়েছে না করো তোমাদের বড় হয়েছে হয়েছে না করি তোমার কাজ করতে পারবে আশা করি তো সেজন্যে কালকে তুমি আসো কালকে এসে অন্য কাজ করি আমরা অন্য তোমাদের কালকে আর কি এগুলো ক্লাসের কাজ এগুলো করে ফেলো স্যার প্র্যাকটিক্যাল খাতার ব্যাপারে কিছু বলো সব বলবো আজকে এই গুছাই ফেলো না গুছা গুছা কার পা পিছনে আসবে টিউশন করছে তো বাইন্ডিং করে হ্যাঁ স্যার ভাই তোমার রিপোর্ট দেয় শোনা স্যার